সাউথ ক্যালকাটা পলিটেকনিকের ক্যাম্পাস তোমাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখাবো। এখন আমি কলেজের মধ্যে ঢুকছি। দেখো, প্রথমেই ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মেন বিল্ডিং। অ্যাডমিশন পারপাসের সমস্ত কাজ তোমরা এই বিল্ডিংয়ের মধ্যেই প্রথমে করবে, এবং এই বিল্ডিংয়ে করার পর ওপরেই এদিকে হোস্টেল থাকছে। তো এখন অভিভাবকদের অনেক সময় একটা ডাউট থাকে যে আমরা স্টুডেন্টদেরকে কোথায় থাকবে, বা যারা দূর থেকে আছো তাদের জন্য একটা ব্যাপার থেকেই যাচ্ছে যে কোথায় গিয়ে থাকবে না থাকবে। তো তাদের জন্য বলে দিচ্ছি, কলেজের ক্যাম্পাসের মধ্যেই হোস্টেলও পেয়ে যাচ্ছ। আর প্রথমে ঢুকেই এটা হচ্ছে অ্যাডমিশন অফিস থেকে শুরু করে অ্যাকাউন্ট সেকশন সব কিছু। এরপর আমরা কলেজের একদম ক্যাম্পাসের মেন ভিতরের দিকে যাব, সেখানে গিয়ে তোমাদেরকে অল ল্যাব এবং বাকি ক্লাসেসগুলি দেখাবো। সাউথ ক্যালকাটা পলিটেকনিকের ক্যাম্পাস তোমরা দেখতে পাচ্ছ, স্টুডেন্টরা অলরেডি রয়েছে এবং আমি ক্যাম্পাসের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছি। আর প্রত্যেকটা ক্যাম্পাসের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। অলরেডি যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, তো সেই জায়গা দিক দিয়ে কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে স্টুডেন্টদের অলরেডি ক্লাস চলছে। ওয়ার্কশপ থেকে শুরু করে এদিকটা ওয়ার্কশপ আছে। একদম ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডমিশন অফিস। প্রথমের দিকে আমরা অ্যাডমিশন অফিস এবং একাডেমিক বিল্ডিং পেয়ে যাবো। একাডেমিক বিল্ডিংটা ব্যাক সাইডের দিকে, তো এটা ফ্রন্ট তোমাদের সাউথ ক্যালকাটা পলিটেকনিকের যারা পড়তে চাইছো তাদের জন্য। আজকের এই কলেজটা কেমন লাগছে, তো আমি এরপর কলেজের ভিতরে যেটা তোমাদের ল্যাব এবং ব্যাক সাইডে কিছু ফিল্ড আছে দেখেছি, এদিকে ওয়ার্কশপগুলি সব এদিকে। আমরা এখন অলরেডি সাউথ ক্যালকাটা পলিটেকনিকের ক্যাম্পাসের মধ্যে চলে এসেছি। আমি তোমাদেরকে টোটাল এখানকার ক্লাসরুম থেকে শুরু করে প্রত্যেকটা ল্যাব দেখাবো। তো এখন আমি অলরেডি ক্যাম্পাসের মধ্যে এসেছি। তো আদার্স যে সমস্ত ল্যাব থাকছে, যেমন মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তোমাদেরকে দেখাচ্ছি। যারা নতুন অ্যাডমিশন নেবে ভাবছো তাদের জন্য কিন্তু সাউথ ক্যালকাটার মধ্যে বেস্ট পলিটেকনিক কলেজ সাউথ ক্যালকাটা পলিটেকনিক ফার্স্ট চয়েসে রাখতে হবে। সাউথ ক্যালকাটা পলিটেকনিকের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল সব ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টও আছে। কিন্তু আজকে এই যে ডিপার্টমেন্টটা তোমরা দেখছো এখন, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কী হারে ডিমান্ড দিন দিন বাড়ছে সেটা তোমরা সকলেই জানো। তো এখন আমি যে ডিপার্টমেন্টটার বিষয়ে তোমাদের কাছে তুলে ধরবো, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। অলরেডি এদের ক্লাসেস চলছে। আর এটা একটা ল্যাবের মধ্যেই আমরা এসেছি, যেখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টদের সি থেকে শুরু করে আদার্স আরও যে সমস্ত ল্যাঙ্গুয়েজ থাকে সেই ল্যাঙ্গুয়েজের ক্লাসেস চলছে। তোমরা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশুনো করতে চাইছো, বা যেহেতু এখন কম্পিউটার সায়েন্সের মার্কেট কিন্তু হিউজ, ডিমান্ড বেশি মার্কেটে, তো তোমরা ডিপ্লোমা করার পর বিটেকও কিন্তু করতে পারবে। এবং ডিপ্লোমা লেভেলে তোমাদের সি, সি প্লাস প্লাস থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্টের সব কিছু এই ল্যাবের মধ্যে এসেই তোমরা শিখতে পারবে সাউথ ক্যালকাটা পলিটেকনিকে। সাউথ ক্যালকাটা পলিটেকনিকের যে ল্যাবে ক্লাস এখন চলছে, তো স্টুডেন্টরা দেখছো, এছাড়াও কিছু আরও ক্লাসেস চলছে, আমি ওদের সাথে গিয়ে দেখব। একটু ওদের সাথে আমি কথা বলে নিচ্ছি। স্যার, প্রথমেই ডিপার্টমেন্টের স্যার আছেন, একটু মাইক্রোফোনটা আমি দিচ্ছি। স্যার, কী ক্লাস করাচ্ছেন এখন এটা একটু জানাবেন। এখানে ওরা অ্যাকচুয়ালি কম্পিউটারটা অ্যাসেম্বল করছে, হার্ডওয়্যারের সব কিছু ডিভাইসগুলো। ওরা পড়াশোনা করার পর এখান থেকে প্লেসমেন্ট পায়। আমাদের টোটাল তিনটে ফিল্ড আছে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা সফটওয়্যার, একটা হচ্ছে নেটওয়ার্কিং। এবার যার যেটা খুশি সে সেই ফিল্ডে যাওয়ার চেষ্টা করে। তো এখানে ওরা এই হার্ডওয়্যারটাই প্র্যাকটিস করছিলো, ওদেরকে সব ডিভাইসগুলো আমি দিয়ে দিয়েছিলাম আর দেখাচ্ছিলাম যে কোনটা কীভাবে কী করতে হয়, বা কোনটা অ্যাসেম্বল করতে হয় কীভাবে, বা ধরুন এই কোনো প্রবলেম হয়েছে কম্পিউটারে তখন ওরা প্রথম কী করবে, বা কীভাবে ওরা সেটা মানে ইন্ডিকেট করবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে, বা ইন্ডিকেট করার পর কীভাবে প্রবলেমটা সলভ করবে, সেইগুলোই ওরা এখানে করছিল। তো তোমরা দেখো, যারা চাইছো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতে, ইট, বালি, সিমেন্ট নিয়ে কাজ তোমাদের করতেই হবে, এছাড়াও ফিল্ডে কাজ কিন্তু করতেই হবে। তো অলরেডি একটা ক্লাস চলছে এখানে, মিক্সচার বলতে পারো, বা যে আমাদের যে কোনো কনস্ট্রাকশন যখন চলে সেই কনস্ট্রাকশনের টোটাল মেন যে বালি, সিমেন্টের রেশিও থেকে শুরু করে অল এভরিথিং। তো এখন দেখতেই পাচ্ছ ম্যাডাম ক্লাস নিচ্ছেন। এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, এখানে অলরেডি ক্লাসেস চলছে, আমি এর মধ্যে বেশি ইন্টারাপ্ট করব না। আমি আরও যে ল্যাবের মধ্যে কী কী আছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। এখন অলরেডি ক্লাস একটা রানিং চলছে, তোমরা দেখতেই পাচ্ছ ম্যাডাম যে মিক্সচার সেই সব কিছু রেশিও নিয়ে বোঝাচ্ছে। কনস্ট্রাকশন শুরু করতে গেলেই তার যে র মেটেরিয়াল, ইট, বালি, সিমেন্ট এবং পাথর বা স্টোন চিপ যেগুলি আমরা বলি, তো তার যে মিক্সচারের যে রেশিও সেটা কীভাবে বা কোন রেশিওতে মিক্সড হবে, সিমেন্টের থেকে শুরু করে বালির যে রেশিও সেই সব কিছু নিয়ে এই যে ম্যাডাম এখন যে ল্যাবটাতে করাচ্ছেন, আমি ম্যাডামের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাতে চাই। ম্যাডাম সাউথ ক্যালকাটা পলিটেকনিকেরই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আছেন। তো ম্যাডাম,
আমার যে সমস্ত স্টুডেন্ট আজকে এই ভিডিওটি দেখাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং আপনি কি ল্যাব করাচ্ছেন, ওদেরকে এখন কি শেখাচ্ছেন বা এই পার্টটাতে কেন ওদের জন্য ইম্পর্টেন্ট একটু বলুন। আচ্ছা, আমি আগে নিজের পরিচয়টা দিই। আমি হচ্ছে মিতালি দত্ত, আমি সাউথ কলকাতা পলিটেকনিক কলেজ থেকে বলছি। আমার এটা হচ্ছে সিভিল ল্যাব, আর সিভিলটা বুঝতেই পারছেন, সিভিল মানে কনস্ট্রাকশনের সাথে যুক্ত। কনস্ট্রাকশন মানেই হচ্ছে আমাদের ইট, বালি, সিমেন্ট, ঠিক আছে। আজকে যেটা আমি করাচ্ছি সেটা সিভিলের সবচেয়ে মেন পার্ট, মিক্সড ডিজাইন। মিক্সড ডিজাইন আর যেটা আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের M20 গ্রেড, গ্রেডটা অলরেডি ফিক্সড করা আছে M20। এটা রেশিও হচ্ছে 1:3, মানে সিমেন্ট স্যান্ড যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তার যে প্রপোর্শন সেটা আমরা ডিজাইনের মাধ্যমে অলরেডি প্রুভড করা আছে 1:3। সেটাকে আগে মিক্সড করে দেখাবো স্টুডেন্টরা করবে আজকে। যে আমাদের এই যে কিউবটা আছে, এই কিউবটা হচ্ছে 150×150, এই কিউবে আমরা এটাতেই কনস্ট্রাকশনটা হবে, কমপ্লিটটাকে করবে, কাস্টিংটাকে বলতে পারি আমরা, কাস্টিংটাকে টোটালি ওরা এর মধ্যে শিখতে হবে। তো তোমরা যারা সিভিল নিয়ে পড়তে চাইছো তাদের কিন্তু কম্পিউটারের সামনে এসি রুমে বসে কাজ পেতে টাইম লাগবে, ফিল্ডে থেকে শুরু করতে হবে। ফিল্ডে থেকে কাজ শুরু করবে তারপরে কিছু শিখতে পারবে। সিভিলেরও কিন্তু গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে প্রাইভেট সেক্টরে প্রচুর জবের স্কোপ আছে। বাট যদি নিজেকে সেইভাবে তৈরি করতে না পারো তাহলে কিন্তু ওই বলতে হবে অন্যদের মতো যে সিভিল ইঞ্জিনিয়ারিং করলাম বা ইঞ্জিনিয়ারিং করে চাকরি পেলাম না। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পারি যে যাদবপুর ইউনিভার্সিটিতে 1,46,00,000 টাকার মতো প্যাকেজের একজন চাকরি পেয়েছে। তাহলে এই যে যারা বলে ইঞ্জিনিয়ারিং করে চাকরি হচ্ছে না, তাদের জন্য কিন্তু তোমরাই একটা আইকন হয়ে দাঁড়াতে পারবে বা একটা উদাহরণ হিসাবে নিজেকে তৈরি করতে হবে। এমনভাবে যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে পড়ো, সেটা সিভিল হোক, মেকানিক্যাল হোক, কম্পিউটার সায়েন্স হোক, নিজেকে তৈরি করো। এবং একদিন যেন আজকে যেভাবে আমরা এই কিছুদিন ধরে আর্টিকেলে দেখছি যে যাদবপুর থেকে 1 কোটি টাকা, মানে প্রায় 1.5 কোটির কাছাকাছি, 1,30,00,000 প্লাস প্যাকেজ পেয়েছে, সেই প্যাকেজটা নিয়ে তার যে পরিবার বা তাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে যেন তোমাদেরকেও একদিন করানো হয়। তো আজকে ম্যাডাম এই বিষয়টি বললেন, তো ম্যাডাম আরও কি ওদের কোনো ল্যাব আছে যেটা আপনার এখান থেকে আপনি শেখাবেন এই পার্টটাতে? তাহলে যদি থাকে একটু এই স্টুডেন্টদেরকে জানান যাতে ওরাও বুঝতে পারে বিষয়টা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সিভিলের তো আরও, সিভিল হচ্ছে মাদার ট্রেড, এর একটা পার্ট হচ্ছে সার্ভে। হ্যাঁ, সার্ভে যেটা হচ্ছে জরিপ, জমি জরিপ বিদ্যা, সেটা আমাদের মাঠে ঘাটে হবে, আমাদের এই চার দেওয়ালের মধ্যে সেটা হয় না। সিভিল মানেই কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানেই আমাদের প্রকৃতির সাথে টাচ থাকতে হয়, ঠিক আছে। সেই জন্য আমাদের একটুখানি আউটে যেতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাবের যে ভেতরে, কলেজের ভিতরের ল্যাবগুলি আমি তোমাদেরকে দেখালাম। তো ম্যাডাম লাস্ট বলেছিলেন যে ফিল্ড সার্ভের একটা ব্যাপার থাকছে, তো অলরেডি আমি স্যারকে পেয়েছি। তো স্যার একটু আমার যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে একটু জানান যে আপনি এখন এটার কী কাজ বা এখানে কিসের ক্লাসেস চলে বা ওরা কী কী করবে? আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু শুধু ঘরের মধ্যে কাজ এরকম নয়, সিভিল ইঞ্জিনিয়ারিং একটা বড় পোর্শন থাকে মাঠে ঘাটে বা রাস্তায় কাজ করা। হ্যাঁ, তো যারা সিভিল নিয়ে পড়তে চাইছো তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদেরকে রোদের মধ্যে দাঁড়িয়ে, রোদে জলে ভিজে কিন্তু আমাদের মানে ঘাম ঝরিয়ে কাজ করতে হবে, এটার মধ্যে একটা মজা আছে। আচ্ছা, আজকে আমরা যেটা করছি, এখানে যেটা করছি, যেটা ওদেরকে করাতে চাইছি সেটা হচ্ছে যে এই, এটাকে বলা হয় থিওডোলাইট সার্ভেইং, ঠিক আছে। এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিটেলসে পুরো এক্সপ্লেন করতে গেলে ভিডিওটি 30 মিনিটসের কমে পসিবল হবে না। বাট আমি এর মধ্যেও সিভিলের যে প্লেসমেন্ট হতে পারে বা কোন কোন সেক্টরে তোমরা যেতে পারো সেটা নিয়ে আমি আরেকজন স্যারকে সাথে পেয়েছি। স্যারের পরিচয়ের সাথে সাথে স্যার জানাবে যে সাউথ ক্যালকাটা পলিটেকনিকে তোমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়তে চাইবে তারা ইন ফিউচারে কোথায় কোথায় যেতে পারো এবং কী কী সেক্টরে তোমাদের জব হতে পারে। তো স্যার একটু আমার সমস্ত স্টুডেন্টদেরকে একটু আপনি জানান। আমার নাম সুকোমল ঘরোই, আমি সিভিল ডিপার্টমেন্টের HOD রয়েছে এই কলেজে, সাউথ ক্যালকাটা পলিটেকনিকে। তো কৃষ্ণ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়তে চাইছো এর কিন্তু একটা ভাস্ট অ্যাসপেক্ট রয়েছে। যেমন ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং মানে অনেকেই ভেবে থাকবে যে হ্যাঁ ইট, বালি, সিমেন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু তুমি অফিস জব পেতে পারো, ডিজাইন জব পেতে পারো, সব কিছুই। যেমন ধরো এখানে অনেকে ফিমেল ক্যান্ডিডেট দেখে থাকবে যে সিভিলে ফিমেল ক্যান্ডিডেটও পড়ছে, তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই যে আমি রোদে জলে ভিজেই কাজ করতে, সেরকম না। কেউ যদি অফিস জব প্রেফার করো সেখানে ডিজাইনের উপরেও করতে পারো, মানে মেইনলি ওদেরকে ক্যাডের উপর ড্রয়িং করতে, বিল্ডিং ড্রয়িং, বিল্ডিং ড্রয়িং, স্ট্রাকচার ড্রয়িং করতে হবে। আচ্ছা, এবার আমি কোম্পানি রিলেটেড প্রশ্নে চলে আসি। যেমন ধরো আমাদের এখান থেকে এই যে লকডাউনের সময় অনেকেই বলেছে যে সিভিল অনেকটা ডাউন রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে না, কিন্তু আমি বলতে চাই যে এই লাস্ট 2 বছর কিন্তু আমরা প্রচুর পরিমাণে আমরা রেস্ট করতে পেরেছি স্টুডেন্টকে। সেখানে ধরো গ্যালাকন ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, প্রুডেন্ট ইনফ্রাটেক রয়েছে, মাল্ডেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, সিদ্ধা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, এখানে আমরা প্রচুর স্টুডেন্টকে প্লেস করেছি এই লকডাউনের সময়ে। তো এটা ভাবার কোনো কারণ নেই যে লকডাউন চলছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেমে গিয়েছে, কারণ আমাদের একটা ডেভেলপিং কান্ট্রি, তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলবেই আর আমাদের সিভিল রিলেটেড কাজ কিন্তু থেমে থাকবে না, চলতেই থাকবে।
কারণ যে কোনো কিছু তৈরি করতে গেলে ফার্স্ট কিন্তু একটা সিভিল ইঞ্জিনিয়ারকে গিয়ে সেখানে জিনিসটা স্টার্ট করতে হবে একদমই। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বলি যে নবরত্ন কোম্পানি যেগুলো রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সিভিলের ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে, সেটা সেল হতে পারে, রেল হতে পারে। রেলওয়ে সেক্টরে সবথেকে বেশি দেখা গেছে সিভিলের ভ্যাকেন্সিটা। তো যারা দেখলে ভিডিওটি, আশা করছি এই আইডিয়াটা তোমরা পেয়ে গিয়েছো যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ডিপার্টমেন্ট, আমি আগেও বললাম, ভালো করে পড়লে চাকরি কিন্তু পাবে। তো প্রথমে তো আগে পড়তে হবে, প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুটো নলেজই নিজেদের মধ্যে রাখতে হবে, তারপর চাকরি। তো কেমন লাগলো ভিডিওটি? আর এখনও যদি সিভিল নিয়ে কোনো ডাউট থাকে, ডিসপ্লের নাম্বারে সরাসরি তোমরা কন্ট্যাক্ট করো প্রপার কাউন্সিলিং, বা আপনারা যারা অভিভাবকরা ভিডিওটি দেখছেন আপনাদেরও যদি এই কলেজটিকে কেমন লাগলো টোটাল ল্যাব সব কিছু, সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে একটা বিষয় বলবো যে আপনারা যখনই ভর্তি করুন না কেন, কিন্তু আগে একবার কলেজটাকে এসে দেখে যান, স্যারদের সাথে মিশুন, ল্যাবটাকে দেখুন, কলেজের ক্যাম্পাস দেখুন, তারপর আপনারা ভর্তি করবেন বা যে কলেজেই ভর্তি হন না কেন সেখানে ভর্তি হবেন। তো দেখা হবে আরও পরবর্তী একটি ভিডিওতে ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সকলে ভালো থেকো আর এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। যারা সিভিল ইঞ্জিনিয়ার আছো বা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে এই কলেজে পড়ছো, তোমরা তোমাদের কলেজকে পুনরায় এই ইউটিউব চ্যানেলের মধ্যে, ওয়েস্টবেঙ্গলের সবথেকে বড় ইউটিউব চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ, দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ। আমি আজকে এসেছি সাউথ ক্যালকাটা পলিটেকনিকে এবং সাথে পেয়েছি ডিপার্টমেন্টের স্যার অভিজিৎ স্যারকে। তো অভিজিৎ স্যার, আপনাকে আমাদের হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনি, আমার প্রচুর স্টুডেন্ট আছে যাদের মধ্যে বিরাট একটা ডাউট যে তারা কেন ইলেকট্রিক্যাল নিয়ে পড়বে, তো সেই বিষয়টি আজকে আপনি সম্পূর্ণ একটু এক্সপ্লেন করুন। ওদের যে কী কী ল্যাব বা আপনার কাছে এই যে এত ইকুইপমেন্টস, এত ভোল্ট মিটার, আরও আদার্স অনেক কিছু, আমি এগুলির নাম সত্যি বলতে আমি জানি না, তোমরা জানো আমি মেকানিক্যাল থেকে, মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড, তো আমি স্যারকে ওই জন্য সাথে নিচ্ছি। এবং টোটাল এই যে কাজ, প্রত্যেকটা মেশিনের কাজ, অলরেডি স্যার ক্লাস নিচ্ছিলেন, আমি তার মাঝেই স্যারকে এসে মানে ইন্টারাপ্টই করলাম। তো স্যার, আপনি একটু টোটাল বিষয়টাকে একটু এক্সপ্লেন করুন এবং কীভাবে এরা কী কী শিখবে সেটা জানান। অ্যাকচুয়ালি হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি কেন পড়বো বা কেন নেব, এটা তো আমার কাছে কোশ্চেন আসতে পারে। তো এটাতে কী করা হয়, এই যে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এর মাধ্যমে আমরা কী করি যে হচ্ছে পাওয়ার যে ডিস্ট্রিবিউশন হচ্ছে বা জেনারেশন হচ্ছে, সেখান থেকে জেনারেশন হচ্ছে, তারপরে হচ্ছে ট্রান্সমিশন হচ্ছে, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট হচ্ছে, তো বাড়িতে যে পাওয়ারটা আসছে সেই পাওয়ারটা কীভাবে আসছে কেমন, তো সেটা আমরা কি আমরা দেখি কি এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। তো এর মধ্যে কিছু কিছু ইকুইপমেন্ট আছে যে অনেক কিছু মেশিন বা মোটরের কিছু পার্টস রয়েছে, তো আপনি একটু এক্সপ্লেন করুন, জায়গাটা একটু ন্যারো বুঝতেই পারছো ওই জন্যে। তো আমরা সাইডে সেরপর এই যে মেশিনগুলি এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটার ওপর কাজ করবে, তো স্যার একটু জানান এই মেশিনগুলোতে কী কাজ এবং কী করবে ওরা। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি এই যে ইন্ডাকশান মোটর, যে থ্রি ফেজ ইন্ডাকশান মোটর, সেই ইন্ডাকশান মোটরের কী কী পার্টস হয়, তার হচ্ছে যে স্টেটর এবং রোটর, তার মধ্যে বিয়ারিং কী থাকে বা ইয়ক কোনটা, এইসব জিনিসগুলো আমরা এখানে কী করা হয়, এইসব জিনিসগুলো খুলে পুরো পার্টস দেখানো হয় যে কোনটা কী জিনিস কেমন। তো হচ্ছে তারপরে কী করা হয়, এখান থেকে আমরা কী করি যে ফিউজও দেখতে পাই, যে এইচআরসি ফিউজ বা হচ্ছে আমাদের হচ্ছে যে ফিউজ যে লাগছে, তো হচ্ছে কিটক্যাট ফিউজ, সেই সব ফিউজ কী কাজে লাগে বা সেগুলোর ভেতরে কীরকম তার হচ্ছে কনস্ট্রাকশান আছে। আমরা দেখতে পাচ্ছি যে এমসিবি, আমরা প্রত্যেকেই দেখি যে হচ্ছে বাড়িতে এমসিবি লাগানো থাকে, কী করা হয় যে হচ্ছে শর্ট সার্কিট বা কী হচ্ছে ওভারলোড হলে বা ওভার কারেন্ট হয়ে গেলে সেখান থেকে কী করে যে এমসিবিটা ট্রিপ করে যায়, তাতে আমাদের কী করে ইলেকট্রিক্যাল যে অ্যাপ্লায়েন্স আছে সেগুলোকে সেফ রাখে। তো এখানে কী করা হয়, এই যে হচ্ছে যে এমসিবি তার মধ্যে কী থাকে, কী কী জিনিস থাকে, কী কী পার্টস আছে সেইগুলো দেখানো হয়। আর এইখানে যে দেখা যাচ্ছে এই যে ইলেকট্রিক্যাল সিস্টেম, যে পাওয়ারটা আমি বললাম যে কী হচ্ছে যে জেনারেশন হচ্ছে, তারপরে কী হচ্ছে যে ট্রান্সমিশন হচ্ছে, তারপরে কী হচ্ছে ডিস্ট্রিবিউশন, সেই যে হচ্ছে যে ডিস্ট্রিবিউশন হয়ে আমাদের বাড়িতে যেটা আসছে সেই সিস্টেমটা টোটাল দেখানো হয় এখানে। কী এই যে হচ্ছে যে এনার্জি মিটার এখানে ইনপুট হয়, তারপরে এখান থেকে কী করা হয় যে আমাদের যে মেন সুইচ আছে সেই মেন সুইচে আছে, মেন সুইচ থেকে আমাদের কী করা হয় যে ডিস্ট্রিবিউশনে আছে, টোটাল বাড়ির মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে যেটা, হ্যাঁ টোটালটা হচ্ছে যে কী বলছে যে ডিস্ট্রিবিউট হচ্ছে কেমন। তারপরে এখানে একটা দেখানো হয়েছে যে হচ্ছে কানেকশান অ্যান্ড কী বলেছে যে স্পেসিফিকেশান অফ সোডিয়াম ভেপার মেটাল হ্যালাইড ল্যাম্প, যেসব ল্যাম্প আমরা ব্যবহার করি সেই সব ল্যাম্প হচ্ছে কিসের জন্য আমরা ব্যবহার করি বা সেগুলো কীভাবে কাজ করছে সেই সব জিনিস এখানে দেখানো হয়। ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো এই ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে 3 ইয়ার্সের কোর্স, যেটা মাধ্যমিকে মিনিমাম 35% নাম্বার নিলে তোমরা ভর্তি হতে পারবে। তো 35% নাম্বার নিয়ে মাধ্যমিকে পাস করলে বা যে বছর মাধ্যমিক দিচ্ছ সে বছরও জেক্সপো পরীক্ষায় বসে
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারো। এছাড়াও দু বছরের করা যায় আইটিআই, ফিটার, ইলেকট্রিশিয়ান বা যে কোনো দু বছরের আইটিআই কোর্স করার পর ডিপ্লোমা মেকানিক্যালে ভর্তি হতে পারবে। তো ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার পর তোমরা এই যে লেদ মেশিন থেকে শুরু করে এই সব কিছুর, আমি মেশিনটা অলরেডি রানিং, তো আমি এটাকে প্রথমে স্টপ করছি। লেদ মেশিনে একটা জব, কীভাবে সেই জবটাকে ইনস্টল করবে, তারপর সেটার কী কী অপারেশন করতে হবে, সেই সব কিছু কিন্তু তোমরা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে শিখতে পারবে। তো আজকে আমি এসেছি, আমি তোমাদের সকলকে, আমি ক্যামেরাটাকে আরও ক্লোজে করে তোমাদেরকে দেখাতে বলবো, আমি এসেছি সাউথ ক্যালকাটা পলিটেকনিকে। তো সাউথ ক্যালকাটা পলিটেকনিকে এখানে এসে যেটা দেখলাম, আমি একটা মেকানিক্যালের ল্যাবে এসেছি যেখানে স্যার অলরেডি ক্লাস করাচ্ছেন। তো আমি স্যারকে একটু ইন্টারাপ্ট করবো ক্লাসের মাঝে, সরি স্যার, বাট আমার স্টুডেন্টরা অনেকেই আছে যারা মেকানিক্যাল নিয়ে পড়তে চায়। তো আপনি একটু একটু স্যার মেশিনটা অফ করলে সাউন্ডটা কম হবে। তো একটু বলুন স্যার আপনার পরিচয় এবং আপনি কী কী বিষয় বা এই মেশিন বা মেকানিক্যালের কিছু হিস্ট্রি, যেটা ওদের ভবিষ্যৎ কী হবে সেটা একটু জানান স্যার। আমার নাম হচ্ছে সুকুমার সেনাপতি, আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টের জুনিয়র লেকচারার। আমি দীর্ঘ 10 বছর ধরে এই ওয়ার্কশপেতে আমি শিক্ষকতা করছি, মানে স্টার্টিং থেকে আমি এই ওয়ার্কশপেতে আছি। এবং আমি ছেলেদেরকে যাবতীয় কিছু, মানে সমস্ত রকমের প্র্যাকটিক্যাল, মানে স্যার লেদ মেশিন থেকে আরম্ভ করে মিলিং মেশিন, শেপিং মেশিন এবং ফিটিং স্যার আরও মেশিন দেখতে পাচ্ছি। আপনি একটু দেখান স্যার, একটু মাইক্রোফোনটা নেবেন স্যার আপনি, আপনার এখানে আরও দেখতে পাচ্ছি। এই যেমন একটা আমাদের শেপিং মেশিন, এই শেপিং মেশিনে আমাদের হচ্ছে ভি ব্লক হচ্ছে এবং হচ্ছে ব্লক, এমনি স্কোয়ার ব্লক এবং চ্যানেল সমস্ত কিছু এখানেতে তৈরি করা হচ্ছে। আর নেক্সট স্যার আরও যে মেশিনটা রয়েছে একটু দেখাবেন আপনি। যেমন এখানে একটা হচ্ছে মিলিং মেশিন আছে, এই মিলিং মেশিনেতে আমাদের গিয়ারের কাটা কোনো যদি গিয়ার আমার ভেঙে যায়, এটাতে আমাদের গিয়ার তৈরি করা হয় এবং গিয়ারগুলো তৈরি করে আমাদের সমস্ত কিছু এখানেতে রেডি করে রাখা হচ্ছে, যার জন্য এটাকে মিলিং মেশিন বলা হচ্ছে। স্যার এইদিকে আমরা অনেক দেখতে পাচ্ছি এখানে ভাইস থেকে শুরু করে এগুলো রয়েছে, তো এগুলা কি ওদের মেইনলি ফার্স্ট ইয়ারে ক্লাসেস করানো হয়? এগুলো হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য, যে প্রাথমিক যে মাইক্রোফোনটা কাছে নিয়ে বলুন, প্রাথমিক যে কাজ এটা ফিটিং সব যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই ভাইসের দ্বারাই সমস্ত কিছু, সমস্ত টুলস আমার এখানে রাখা রয়েছে। এই টুলসগুলো ওদেরকে প্রথমে দেখানো হয় এবং ওই টুলস দ্বারাই ওরা প্র্যাকটিক্যালগুলো ওরা করে করে একটা জব দেওয়া আছে, সেই জব বলতে অনেক কিছু দেখতে পাচ্ছি, এগুলো যদি একটু আপনি জানান। তো এর মাঝে একটা জিনিস বলছি, দেখো স্টুডেন্ট বা আপনারা যারা অভিভাবকরা দেখছেন, এই যে মেশিন বা এই যে টুলস সমস্ত কিছু, বা নর্মাল আমরা এই যে একটা স্টিল রুল দেখছি, এর কাজ কি, কি কাজে ব্যবহার করব, ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কি বা লিস্ট কাউন্ট কত, কি কি মেজার করতে পারবে, কোনো প্রোডাক্টের থিকনেস বা একটা গাড়ি কিভাবে চলছে, পিস্টনের থিকনেস, পিস্টন রিং থেকে শুরু করে সব কিছু তোমরা কিন্তু এখানে শিখতে পারবে। যাদের মনে ডাউট রয়েছে বা অভিভাবকদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তোমরা ডিসপ্লের নাম্বারে কল করো। অলরেডি ওয়েল্ডিং চলছে, আরও একটা পার্ট আছে, তো স্যার তো জানালেন, আমি স্যারের কাছ থেকে জানলাম, তো আমি এখানে আরেকজন স্যারকে পেয়েছি। তো স্যার আপনাকে ফার্স্টেই হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেলে ওয়েলকাম করছি, তো আপনি একটু জানান যে এখন যে ওয়েল্ডিংয়ের পার্টটা একটু দেখাও, আমি স্টুডেন্টদের দেখাতে বলবো, ওরা অলরেডি ওয়েল্ডিং করছে এখানে। তো আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেটা বললাম, ওয়েল্ডিং, অলরেডি ওয়েল্ডিংয়ের একটা ক্লাস চলছেন, তো স্যারকে আমি সাথে পেয়েছি। স্যার আপনি একটু বলুন যে এখানে ওদের কী কী পার্ট পড়ানো হয় বা কী কী ওয়েল্ডিংয়ের পার্ট এখানে ওরা কভার করবে? এখানে আর্ক ওয়েল্ডিং করানো হয়, আর্ক ওয়েল্ডিংয়ের টি জয়েন্ট, বার জয়েন্ট, ল্যাব জয়েন্ট করানো হয়, এবং যে চারটা পজিশনে ওয়েল্ডিং করা হয় এই চারটা পজিশনে এখানে অলরেডি এখানে একটা ওয়েল্ডিং করছে, দেখো ওয়েল্ডিং এরা অলরেডি করছে। যে তোমরাও যারা মেকানিক্যাল নিয়ে পড়বে নিজের হাতে কিন্তু এই ওয়েল্ডিংটা করতে হবে। দেখো আমি ক্যামেরাতে তাও দেখাবার চেষ্টা করছি, দেখো স্টুডেন্টরা যেভাবে করছে তোমরাও কিন্তু এভাবে একদিন করতে হবে। প্রচণ্ড এটা আর্ক ওয়েল্ডিং চলছে, আর্ক ওয়েল্ডিং ছাড়াও এখানে আরও অনেক পার্ট থাকে, মেজারমেন্টের কিছু পার্ট থাকে, যেখানে তোমাদের রক ওয়েল বা ব্রিনেল হার্ডনেস মেশিন থাকবে, হার্ডনেস টেস্ট করা হয়, সেই সব কিছু পার্ট কিন্তু এখানে পাবে। আর ওয়েল্ডিংটা আমি তোমাদেরকে দেখালাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওয়েল্ডিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ওয়েল্ডিংয়ের সাথে সাথে যে যে সেফটি ইকুইপমেন্টস, দেখো অলরেডি এরা যেটা পড়ে রয়েছে, এবং দেখো এদের সবার হাতে এরা কিন্তু রাবার গ্লাভস অলরেডি পড়ে আছে, সেফটি গ্লাভস পড়ে আছে, শুজ, মাস্ক, এই সব কিছু নিয়ে কিন্তু তোমরা এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে শিখবে। তো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরও কিছু পার্ট রয়েছে যেগুলি আমি স্যারদের কাছ থেকে তোমাদের কাছে তুলে ধরবো, এবং এর যে জব স্কোপ, শুধু পড়লেই তো হবে না, চাকরি তো পেতে হবে, তো চাকরি কোন কোন সেক্টরে পাবে সেই সব কিছু কিন্তু শেয়ার করছি। তো আমি আরেকজন স্যারের কাছে যাব, ওনার কাছ থেকে আমি যে তোমাদের ফিউচারের জব স্কোপ সেটা জেনে নেব।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ার্কশপ থেকে শুরু করে অনেক কিছুই তোমাদেরকে দেখালাম এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কী কী শিখবে সেটাও বললাম। তো আমি আজকে যে কলেজে এসে তোমাদের এই ভিডিওটি তৈরি করলাম সাউথ ক্যালকাটা পলিটেকনিকে, তো ডিপার্টমেন্টের এইচওডি স্যারকে পেয়েছি। তো স্যারের কাছ থেকে লাস্ট জানবো যে পড়াশোনার পর যেহেতু প্লেসমেন্টটা গুরুত্বপূর্ণ, তো স্যার একটু জানান আপনি যে আপনাদের এবছর কীরকম প্লেসমেন্ট হয়েছে বা প্রিভিয়াস যে সমস্ত ইয়ার্সগুলি রয়েছে সেখানে কী কী স্টুডেন্টরা কোন কোন কোম্পানিতে প্লেসমেন্ট পেয়েছে। মাইসেলফ দীপঙ্কর সিপাই, আমি লাস্ট 3 বছর ধরে এইচওডি হিসাবে আমি এখানে কাজ করছি মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো আমাদের মানে বেসিক্যালি মেকানিক্যালে যে সমস্ত কোম্পানিগুলো এখানে আসে সেগুলো হলো JBM, তারপর শিবানী লক্স, ব্যাডভে ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, আর আর সবথেকে বড়ো কথা যেটা আমাদের এখানে একটা কোম্পানি আছে সেটা হচ্ছে পুঞ্জ লয়েড, যারা ভারতবর্ষের কোন মানে কোথাও কোনো কলেজ থেকে ডিপ্লোমা কলেজ থেকে ওরা ক্যাম্পাসিং করায় না, এবং যারা হচ্ছে ওরা হচ্ছে ওরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানায় কনস্ট্রাকশন করে হ্যাঁ। তো স্টুডেন্টদের একটা ড্রিম থাকে যে না আমরা পাওয়ার প্ল্যান্টে গিয়ে জব করবো, স্পেশালি স্যার যেটা জানেন এবছর কি স্যার ওখানে প্লেসমেন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে, এবছর লাস্ট এবছর হয়েছে প্রায় 14 জন মতো ক্যাম্পাসিং মানে আমার কলেজ থেকে পেয়েছে, আর ওদের স্যালারি প্যাকেজ প্রায় 22-23,000 এরকম ডিপ্লোমা করার পর এই প্যাকেজ পেয়েছে তারা। এটা কিন্তু আমি আজ পর্যন্ত দেখো অনেক জায়গাতে আপডেট দিয়েছি, বাট এটা কিন্তু সত্যি একদম এক্সক্লুসিভ যদি বলতে পারো শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো হয়ে থাকে সেই জায়গাতে কিন্তু জবটা পেয়েছে সাউথ ক্যালকাটা পলিটেকনিক থেকে। তো এটা ছিল আজকে সাউথ ক্যালকাটা পলিটেকনিক কলেজের টোটাল রিভিউ এবং ডিপার্টমেন্ট ওয়াইজ যে বিষয়গুলি থাকছে তার প্লেসমেন্ট সব কিছু তুলে ধরলাম, আর আজকে স্পেশালি এটা তোমরা দেখলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না, আর যারা এখন পড়তে চাইছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে সেখানে যোগাযোগ করতে পারো, এবং ভর্তির বিষয়ে সম্পূর্ণভাবে সহায়তা তোমাদেরকে করা হবে। তো ভিডিওটি লাইক এবং শেয়ার করবে, আর যারা এই কলেজের স্টুডেন্ট আছে অর্থাৎ সাউথ ক্যালকাটা পলিটেকনিকে তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি আজকে শেষ করলাম, দেখা হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু নয়, ইঞ্জিনিয়ারিংয়ের যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিডিও একে একে তোমাদের জন্য তুলে আনবো, শুধু তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাউথ ক্যালকাটা পলিটেকনিকের প্রত্যেকটি ফ্যাকাল্টি এবং ম্যানেজমেন্টদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আজকে এত সুন্দর একটা প্রতিবেদন আমি এই কলেজে এসে রেসপন্স পেলাম এবং টোটাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তোমাদের কাছে তুলে ধরলাম। ধন্যবাদ।